আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন হচ্ছে বিকাল 6টার কাছাকাছি বাজে, বা 6টাই বাজে হয়তো, ভালো করে ঘড়িটা দেখিনি। তো এখন হচ্ছে গিয়ে ওদের বাইরে হচ্ছে গিয়ে লাস্ট বার ঘাস দিলাম, ঘরে তুলে সাইলেজ দিয়ে দিব ইনশাল্লাহ। এখানে দেখেন তারা মা বাচ্চা কি সুন্দর করে শুয়ে আছে, মাশাল্লাহ দেখছেন। একটা বাচ্চাই তো অনেক যত্ন করতেছে সে, আর বাচ্চাটা এই জন্য তাড়াতাড়ি বড় হয়ে গেছে। মানে আমার বাসায় আরো অনেক বিড়াল ছিল এর আগে, মানে ছিল বলতে এই যে মা বিড়ালটা, ওর যে মা ছিল সেটা কিন্তু আমার বাসায় ছিল। তো ওর অনেকগুলা করে বেবি হতো, তো বেবিগুলো আসলে টিকতো না, কারণ ওরা হচ্ছে যে ঘর চেঞ্জ করে। তো আমাদের বাসায় দেখা যায় দুই তিনটা রুম চেঞ্জ করার পর ওরা হচ্ছে বাসা থেকে নিয়ে অন্যখানে চলে যায়, সেখানে দেখা যায় শিয়াল বা অন্য কোনো কিছুই ধরে বাচ্চাগুলা খেয়ে ফেলে, বা ওর মা বাচ্চাগুলাকে বৃষ্টিতে ভিজায়, তখন দেখা যায় যে বাচ্চাগুলা ঠান্ডা লেগে মরে যায়। তো যাই হোক, তো অন্যান্য বাচ্চার গ্রোথের তুলনায় এই বাচ্চাটার গ্রোথ মাশাল্লাহ অনেক ভালো, মানে আমার চোখে দেখা আর কি। কারণ যেহেতু একটা বাচ্চাই প্রপারলি দুধ পাচ্ছে মার, আর মাটাও ভালো যত্ন করতেছে এখন। আর এই তো এরা সবাই ঘাস খাচ্ছে। তো আমি একটা জিনিস যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে, মানে আমি তো কয়েকদিন থেকে খামারে অতটা বেশি টাইম দিতে পারতেছি না, শুধু খাবার দিয়ে চলে যাচ্ছি। তো মূলাকে আমি হচ্ছে বাচ্চাকে দুধ দিতে দেখতেছি না কয়েকদিন থেকে, ঠিক আছে? আর বাচ্চাগুলোও বড়, প্রায় 6 মাস। কিন্তু আমার খামারে যে আমার যে এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত সর্বোচ্চ বা মানে হিটে আসছে হচ্ছে 3.5 মাস পরে, হ্যাঁ, বাচ্চা প্রসবের 3.5 মাস পরে, এই যে আমার ঝুলা। কিন্তু এই 3.5 মাস পর্যন্ত ও টানা বাচ্চাকে দুধ দিয়েছে, এবং বাচ্চা পেটে হওয়ারও 1 মাস পর্যন্ত বাচ্চাকে দুধ দিয়েছে। আর ওর যে মা, সে ও ঠিক নাই 2.5 মাস 40 দিন এর মধ্যে হিটে চলে আসে, ও বাচ্চাকে হচ্ছে গিয়ে দুধ দেয় 1 মাসের মতো, তারপরে হচ্ছে মানে প্রেগনেন্ট হওয়ার 1 মাসের মতো। তো আমি যে জিনিসটা খেয়াল করতেছি, মূলার বাচ্চার বয়স তো 5.5 মাস, এখন বাচ্চাগুলো বেশি বড় হয়ে গেছে দেখে ও কি দুধ দিতেছে না, নাকি ও হচ্ছে গিয়ে আসলে প্রেগনেন্ট হলো, হ্যাঁ, সেই জন্য দুধ দিচ্ছে না, আমি আসলেও এখনও কনফিউজড। তার মধ্যে আমার কাছে এখন যেহেতু ও বাচ্চাকে দুধ দিচ্ছে না, তো মাশাল্লাহ এখন হচ্ছে গিয়ে স্বাস্থ্যটা আগের চেয়ে অনেকটা ভালো হয়েছে, ঠিক আছে? এই হাড্ডিগুলো একদম বের হয়ে গেছিলো, তো এখন মাশাল্লাহ অনেকটা ভালো হয়েছে। এখন হচ্ছে গিয়ে আসলে বাচ্চাকে দুধ দেওয়া বন্ধ করে দিলে ছাগলের মানে ছাগলের স্বাস্থ্য ভালো হয়। অনেকে দেখেন যে বাচ্চা হওয়ার পরে ছাগল শুকিয়ে যায়, আসলে বিভিন্ন ধরনের ঘাটতি চলে আসে ছাগলের শরীরে, যদি প্রেগনেন্ট অবস্থায় প্রপারলি মানে গাইড না করা হয়, মানে ছাগলকে প্রপারলি জিঙ্ক, ক্যালসিয়াম, হ্যাঁ, বিভিন্ন ধরনের ভিটামিন এগুলো যদি না দেন, তো বাচ্চা হওয়ার পরে দেখা যায় কি ছাগলটা প্রচণ্ড শুকিয়ে যায়। আর সেই শুকনো শরীরটা দুধ দেওয়া বন্ধ না করা পর্যন্ত শরীরটা শুকনোই থাকে। তো আসলে নর্মালি আমরা তো তেমন একটা ছাগলের দুধ যারা খামার করি তারা পানাই না, তো যার জন্য দেখা যায় যে ছাগলটা আবার প্রেগনেন্ট হওয়ার পর পর্যন্ত মানে বাচ্চাকে দুধ দিতে থাকে। আর প্রেগনেন্ট হলে নর্মালি দেখি যে ছাগলের স্বাস্থ্য অনেকটা ঠিক হয়ে যায় মাশাল্লাহ। তো এখন দেখা যাক, এখন আমি ওর বিষয়টা শিওরলি বলতে পারছি না, ওর কি মানে গাব হলো কি হলো না। তো এই তো বাকিরাও ঘাস খাচ্ছে। আবার অনেকে বলেন যে আপু ছাগল খাবার খেতে চায় না, হ্যাঁ, ছাগল খাবার খেতে চায় না, তার বেশ কয়েকটা কারণ হতে পারে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে ছাগল আপনি বাইরে থেকে কিনে নিয়ে আসলেন, নতুন জায়গায় আসলো, সেই জন্য ছাগল খাবার খেতে চায় না, সেখানে খাবার খেতে বেশ কিছুদিন সময় লাগে। তারপরে দেখা গেল যে ছাগল বাইরে থেকে কিনে আনলেন, মানে যেখান থেকে কিনে নিয়ে আসলেন সে মাঠে চড়িয়ে ছাগলকে ঘাস খাওয়াতো, আর আপনি এখানে আনার পর আপনি দেখা যাচ্ছে যে বেঁধে রেখে ছাগলকে খাওয়াচ্ছেন, তো সেক্ষেত্রেও দেখা যায় যে ছাগল খাবার খেতে চায় না। কারণ কি, ওই যে মাঠে ছাড়া ছাগলগুলা ওরা হচ্ছে গিয়ে ঘাস ওইভাবে মাঠ থেকে তুলে ছিঁড়ে খেতেই খুব পছন্দ করে, তারা ওইভাবে আর কি বাঁধা অবস্থায় খেতে চায় না, খাইতে অনেক সময় লাগে, এটা একটা সমস্যা। আর একটা হচ্ছে ছাগলের যদি কৃমির সংক্রমণ হয় শরীরে, ঠিক আছে, শরীরে যদি কৃমির সংক্রমণ হয় সেক্ষেত্রেও ছাগল খাবার খেতে চায় না। তো অবশ্যই চেষ্টা করবেন 3-4 মাস অন্তর অন্তর ছাগলকে কৃমিনাশক করাতে, আমিও সেটাই চেষ্টা করি আমার খামারে। আর আমি যদি মানে ছাগলের কৃমি দেখি শরীরে, তো আমি হচ্ছে গিয়ে 2.5 মাসের মধ্যে অনেক সময় কৃমিনাশক দিয়ে দিই, যাতে ছাগলের স্বাস্থ্যটা ভালো থাকে, ছাগলের খাবার রুচিটা ভালো থাকে। আর অনেক সময় দেখা যায় কি ছাগল প্রচণ্ড খায় কিন্তু ছাগলের মানে স্বাস্থ্য হয় না, এর কারণ হচ্ছে কি ছাগলের ওই বাড়তি খাবারটুকু কৃমি শোষণ করে নিচ্ছে, ঠিক আছে? তো আপনি যদি ভালোভাবে টাইমলি যদি ছাগলকে কৃমিনাশক করান, এতে যদি আপনার ছাগলটা কমও খায়, দেখবেন যেটুকুই খাচ্ছে সেটুকু আপনার ছাগলের শরীরে লাগতেছে খাবারটা, ঠিক আছে?
তো এই জন্য ছাগলকে কৃমিনাশক করা খুব 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 জরুরি। আর আমি যখন প্রথমবার আমার এই যে বেলাকে কিনে নিয়ে আসি, সাথে আর দুইটা মেয়ে যখন কিনে নিয়ে আসি, তো আনার পর হচ্ছে গিয়ে বেলা আর ওর মেয়ে যে মূলা মাশাল্লাহ ভালোই খেত, কিন্তু আমার এই ঝুলা কিচ্ছু খেত না, মানে কিচ্ছু না। তো আমি আর আমার আম্মু একবার ভেবেই ফেলেছিলাম যে ঝুলা যদি আর একটু বড় টড় হয় ওকে সেল করে দিব। তখন আমাদের আমাদের তো আসলে ছাগল পালন নিয়ে তখন কোনো আইডিয়াই ছিল না, কোনো ধারণাই ছিল না। তো আমরা তখন ভাবতাম যে ওকে আদৌ বড় হবে, যেহেতু ও কিচ্ছু খায় না। দেখা গেল যে খাবারই দিলাম হয়তো বা একটু চাটতে স্যার খাইলো না। হ্যাঁ, আর হচ্ছে তখন তো আমাদের খাবারের অনেক সমস্যা ছিল, কারণ মাত্র তিনটা ছাগল নিয়ে আসছি আর ছাগলের খাবার কোথা থেকে জোগাড় করবো। আসলে মানুষ একটা কাজে ঢুকলে ধীরে ধীরে সেই কাজের মানে শিখে, শিক্ষা গ্রহণ করে। হ্যাঁ, তো আমাদের এদিকে একটা প্রবাদ আছে যে শিখছিলাম কোথায়, ঠিকছিলাম যে এখানে। তো সেই হচ্ছে গিয়ে বিষয়, আমরা ধীরে ধীরে এখন ওদের অনেক ধরনের খাবার আমরা এখন অ্যারেঞ্জ করি বিভিন্ন জায়গা থেকে, মানে যেটুকু পারি জোগাড় করি। তো আশা আছে যতদিন ছাগল পালন করবো ইনশাল্লাহ সামনে আরও অনেক ধরনের মানে শিক্ষা গ্রহণ করবো আর কী কী খাওয়ানো যায় ছাগলকে, তো সেগুলোও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। তো যখন আমরা কিনে নিয়ে আসি তখন কিন্তু আমাদের খাবারের কোনো উৎস ছিল না, তো আমরা তেমন একটা ঘাস দিতে পারতাম না। ওই সময় ছাগলকে যাই দিতাম, ওই সময় মেনলি আমরা প্রায় এক মাসের মতো ছাগলকে খড় খাইয়েছিলাম, আর খড় খাওয়ানোর ফলে আমার ছাগলগুলো শুকিয়ে গেছিলো। খড়ের সাথে পর্যাপ্ত দানাদার মিক্সড করে দিতাম, কিন্তু তারপরেও ছাগলগুলো শুকিয়ে গেছিলো। তো যাই হোক, আর এই ছাগলটা তো কিচ্ছু খেত না, তো আমরা তো ভাবছি যে ওর আসলে কিছুই হবে না। হ্যাঁ, ইভেন ভুসি পর্যন্ত খেত না। তারপর আমি যে গম ভুট্টা খুদ দিয়ে যে খিচুড়ি করে দিই, সেই খিচুড়িটাও ও খেত না, ঠিক আছে। কিন্তু গ্রাম থেকে আনার পর ও আর ওর মা, মানে এই মূলা আর মূলার মা, যে পরিমাণ মানে খিচুড়িটা পছন্দ করতো, কারণ গ্রামে ওরা হয়তো বা কখনো খিচুড়ি খায় নাই, তো এখানে আসার পর দানা খাবারটা মাশাল্লাহ ভালোই পছন্দ করতো, কিন্তু সেই হিসেবে ও একদমই দানা খাবারে মুখ দিত না। তো এটার বিভিন্ন কারণ হতে পারে। এটার এক নম্বর কারণ হচ্ছে যে ছাগলটার শরীরে কৃমি ছিল, কৃমি ওদেরও ছিল কিন্তু ওরও ছিল, ঠিক আছে। পরে হচ্ছে গিয়ে কৃমিনাশক করা হয়, তারপরেও ছাগলটা খাবার খেতে চাইতো না, কারণ হচ্ছে গিয়ে ওরা ছাড়া অবস্থায় থাকতো, যেখানেই ছিল সেখানে ওরা ছাড়া অবস্থায় থাকতো, মাঠে ঘুরে ঘুরে লতা পাতা খেত। তো সেই জন্য আমার এখানে বদ্ধ অবস্থায় পড়ে সে খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিয়েছিল। আর তারপর হচ্ছে গিয়ে মানে সে কিচ্ছু খেত না, আমরা হচ্ছে গিয়ে ওকে প্রচুর ভুসি দিয়ে রাখতাম, তারপর ওর জন্য জাস্ট খালি কাঁঠাল পাতা যদি পেরে দিতাম তাহলে টুকিটাকি খেত, তাও তেমন একটা রুচি সহকারে সে খেত না। তো আমি আর আম্মু ভাবছি যে এই ছাগলটা হয়তো বা ছেড়েই দিতে হবে, কারণ যেহেতু খাওয়া দাওয়া করে না, তাহলে হচ্ছে গিয়ে কিভাবে মানে ছাগল মেয়ে ছাগলের রাখবো হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে প্রোডাকশনের জন্য, তাহলে ও প্রোডাকশনটা করবে কিভাবে যেহেতু খাওয়া দাওয়া নাই, ওর শরীর তো অপুষ্টিতে ভুগবে। তো আল্লাহর রহমতে দেখা গেল ওই সবার আগে হিটে চলে আসছে, মানে ছাগল খুব বেশি স্বাস্থ্য হয়ে গেলে অনেক সময় হিটে আসতে চায় না। যেমন ওই যে ওর বোন অনেক স্বাস্থ্য হয়ে গেছিলো ওই সময়, তো ও কিন্তু তেমন হিটে আসতে অনেক দেরি হয়েছে, ওর আগেই কিন্তু আমার এই ঝুলা হিটে চলে আসছিল। তো আল্লাহর রহমতে সুস্থভাবে তখন আমার খামারে দুটি বাচ্চা প্রসব করে, একটি খাসি বাচ্চা এবং একটি পাঠি বাচ্চা। এই তোরা দুইজন এখন এই যে একসাথে খাচ্ছে দেখতেই পাচ্ছেন, তো মাশাল্লাহ। তো ঝুলা কিন্তু এখন আবারও প্রেগনেন্ট, ঠিক আছে, ঝুলা আবারও প্রেগনেন্ট, ঝুলা আমাদের আবারও বাচ্চা দিবে। সেই হিসেবে মূলার প্রেগনেন্সিটা আমরা এখনও শিওরভাবে বলতে পারছি না, ও কবে বাচ্চা দিবে কবে নাগাদ। তো এই হচ্ছে গিয়ে কিছু কিছু বিষয়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ছাগলের ছাগলকে কৃমিমুক্ত করতে, আর কৃমিমুক্ত করার পরে ছাগলকে আপনারা লিভার টনিক দিবেন, এতে কৃমি আর ওষুধ দিলে অনেক সময় লিভারটা একটু উইক হয়ে যায়, তো সেই জন্য লিভার টনিক দিলে অনেক ভালো হয়। তারপরে আপনারা লিভার টনিক 7 দিন খাওয়াবেন, সেই সাথে 7 দিন জিঙ্ক খাওয়াবেন, ক্যালসিয়াম খাওয়াবেন। আবার ছাগলের স্বাস্থ্যটা যদি একটু ভালো করতে চান একটা ভিটামিন দিবেন, অ্যামাইনোভেট প্লাস, ঠিক আছে, এটা খুবই একটা ভালো ভিটামিন ছাগলের জন্য, এটা অবশ্যই দিবেন। আর জিঙ্কটা এই কারণেই দিবেন যে জিঙ্ক খেলে ছাগলের খাওয়ার রুচিটা বৃদ্ধি পাবে, সেই সাথে ছাগলের যে শরীরের গ্লেজ সেটা মাশাল্লাহ অনেক বৃদ্ধি পাবে, ঠিক আছে। আর অনেক সময় আমরা দেখি যে ছাগলের যে শরীরের যে উস্কো খুস্কো ভাব, হ্যাঁ, এগুলো কিন্তু অনেক সময় কৃমির জন্য হয়ে থাকে। তো জিঙ্কটা খাওয়াইলে হবে কি, ছাগলের সেই পুরাতন উস্কো খুস্কো লোমগুলা ঝরে যেয়ে নতুন করে ছাগলের গ্লেসি কিছু লোম হবে, গ্লেসটা অনেক বৃদ্ধি পাবে আর খাবার রুচি অনেক বৃদ্ধি পাবে জিঙ্ক খাওয়ালে। তো আপনারা অবশ্যই প্রত্যেক মাসেই চেষ্টা করবেন, কৃমির ওষুধ না দিলেও চেষ্টা করবেন প্রত্যেক মাসে 7 দিন করে জিঙ্ক আর ক্যালসিয়ামটা ছাগলকে খাওয়াতে, আর 3 মাসে একবার হলেও অ্যামাইনোভেট প্লাস, এটা হচ্ছে গিয়ে ছাগলকে 7 দিন খাওয়াবেন ইনশাল্লাহ। আর গাভীন ছাগলকে এটা হচ্ছে গিয়ে অবশ্যই নিয়ম করে খাওয়ানোর চেষ্টা করবেন অ্যামাইনোভেট।
তো এই ছিল ভিউয়ার্স আজকে ছোট্ট একটা ভিডিও। আমার এই ছোট্ট খামারে আপনারা সাথেই থাকবেন। যারা নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আর যে যে বিষয়ে ভিডিও দেখতে চান আমার যদি জানা থাকে আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও বানাবো। আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান, কী বিষয়ে ভিডিও দেখতে চান। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।